সমস্ত ক্ষমতার মালিক যিনি, তিনি হলেন এই মানা সেই মোহাম্মদ আপনারা কি জানেন গোলাপে গোলাপে আমার নবীকে কুটুক্তি করে গালি গালাজ করেছিল চারটা আমাদের মুসলিম ছেলে মারা গেছে তারা অন্য জাতি যারা আমার নবীকে গালি দিয়েছিল অন্য জাতি চারটা ছেলে আমাদের মুসলিম ছেলে মারা গেছে ওই কাপড়ই পরানো হলো কিন্তু আমাদের ওই মুসলিম চারটা ছেলে মারার বিচার আমরা পাই নাই করে বলুন আশেপাশে কোন হিন্দু পাড়া আছে আমরা মুসলমান সংবিধান আমাদের জোরে বলুন আমরা কারণ হাত ধারা জাতি কোন মুসলমান কি হিন্দু হতে দেখেছে হাজারো হিন্দু মুসলমান এক গোর গোবিন্দ 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 কোটি কোটি শক্তির মালিক আর বাবা শাহজালালের শুধু যাই না মাজার তসবি ছিল পুঁজি ওই হিন্দু কি শাহজালালের কাছে কলেমা পড়েছে কি পড়ে না কি পড়ে ধরে বলুন ইব্রাহিম আর হাম বলকে পশুরাম বাদশার সঙ্গে লড়াই করে দিনের নামাজ ইতিহাসের বগুড়ায় মহাস্থানে শিলা দেবীর কুশল কৌশল ওই জায়গায় তিনি মধু বানালেন বললো পানি না পার হয়ে গেছে মুসলমান তোকে মধু বানিয়েছে মুসলমান মধু বানাইতে কুশল বানিয়েছে পানি খেয়ে যায় পানি পানি রাজস্থানে আমি দেখতেছি এক লোক পায়খানা ফিরে উঠে গেল পানিও নেই কুলুগো নেই ভাই কিছু মনে করেন নাই যে আমার থেকে যে মাসে আমার সমান সমান মহাস উনি যে উঠে গেল তো পানি টানে চলে গেল না ও সময় পোলট্রি পেশা তার মানে তাহলে কানে পোলট্রি পেশা যে পাক না পাক হয় না পাক এইবার যখন ওনাকে হটাও করে দিতে গেল ইব্রাহিম ধান বল কি বললো পশুরা বেশি লাভালাভি করো না আমার কাছে কোন গোলা বারো অস্ত্র নাই ককটেল নাই বোমা নাই রাইফেল নাই বন্দুক নাই তুমি শুধু আমাকে সেজদা দেওয়ার জায়গা না ভিক্ষা দাও দেখবা কত ধানে কত চা মহাস্থান গড়ে মসজিদে নামাজ পড়বেন গিয়ে ইমামের পাশে দেখবেন এতটুকু জায়গা বসু করে বান্দা আসে ইমামের ডান পাশে ওইটাই ছিল ওনার চাই নামাজ তার কারণ নামাজ যদি না থাকে মিছিলে বরকত থাকে না হরতালে বরকত থাকে না নামাজ যদি না থাকে বক্তার কলা কেন মাঝেও বরকত থাকে না নামাজ যদি না থাকে রাষ্ট্রপতির পদেতে বরকত থাকবে না নামাজ যদি না থাকে বাঙালি হুজুরের স্ত্রী যদি বেনামাজি হয় বেশি দিন কিন্তু এই পুজানি চলবে না জোরে বলেন ঠিক কিনা তাই আসুন আগে নামাজ বলি আল্লাহর নামাজ পড়লে নবীরা নামাজের জন্য জাত ভাবিদের পাথরে খালেন আজকাল শুনতেছি সেই নামাজের বিরুদ্ধে বলুন তো মসজিদের যে টাইলস দান করলো বিদেশি একটা ছেলে মসজিদের পুরা কি টাইলস না মুসলমান আপনি এয়ার কন্ডিশন সেট করবেন কিন্তু মসজিদে মুসল্লি নাই মসজিদের পুরা কিছু এয়ার কন্ডিশন নয় মসজিদের পুরা কি হলো মুসল্লি চলে বলো যাই হোক খাজা গরিব নেওয়াজ মহিউদ্দিন চিশতি আজমেরি রহমতুল্লাহ আলাইহি মিছিল করেন আচ্ছা মিছিল করেন কেন আমি আসতেছি আমার দলপুরের ভিতরে এক লোক বলছে দেন 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 খবরদার সালাতের ধর্ম আল্লাহর দরবারে পৌঁছে না দুটা মুসলিম জাতি আজকে নির্যাতিত তার কারণ আল্লাহর সাথে বন্ধুত্ব ছুটে গেছে নামাজ আছে কিন্তু রকমারি নামাজ ওই সালাতে মেহরাজ নামাজ আমাদের না জায় নামাজে দোয়া পড়িছে
অজয় পাল উঠেছে শূন্যে, জাদুর বলে শূন্যে, বলতেছে মঈনুদ্দিন জমিনে পারলাম না, আসো খাজা গরিব নামাজ বলতেছে। এই এই আমি চাই নামাজের দোয়া করেছি, আগে আমার ইবাদত ওর সাথে মোকাবেলা করার টাইম আমার টাইম বলে আসো পালিয়ে আসো, সে না না আগে আমার ইবাদত। মঈনুদ্দিন আসো দেখে বলেন আমার দ্বারা সম্ভব না, আগে আমার ইবাদত। আমার স্যান্ডেল যদি কয় আসসালাম আলাইকুম যাই নামাজ ফেলে দিয়ে ছেড়ে বের করবে। আপনাদের ভাই নাই, খালি ভাই কে আমার ইয়াস আপনাদের ভাই নাই, রাত তিনটের সময় একাই আপনার মা করতে বড় কাছে দেন তো কাউকে নিয়ে যাবো। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুয়া, আপনার আব্বা যদি বলে আমরা আসি বলে বলে দেখো নাই কেন কি কেবল জীবন স্যার কোন জীবন কেন আমি তো জাগাই স্যার রাজশাহী বাসের বাসের থেকে বড়স্থান আছে, আমি গাড়ি এলাকা ড্রাইভারকে বলছি দাঁড়া এত বড় একটা বড়স্থান অনেক সময় কুষ্টিয়ার মেয়েও রাজশাহীতে বিয়ে হয়, এই আপনাদের এলাকার লোক কুষ্টিয়া বিয়ে হয়নি কে আসে কে মরি আছে দেখি আছে। আসসালামু আলাইকুম ইয়া আহলাল ইয়া জিয়ারত ছোট জিয়ারত আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এত বড় এত বড় এত বড় জিয়ারত করতেছি আপনাদের ওই পাশে পিস পিস করে আওয়াজে আওয়াজে আমি আবার সেই আলহামদুলিল্লাহ সবাই সবাই রাজশাহী ভার্সিটির এক যুবকের এক যুবতী কবরের উপরে হাত দিয়ে বলতেছে এই কবরটায় হাত দিয়ে বলো পরে আবার তালাক দিবা না থইবা। আমি যুবক রে আমার মতন বক্তা যদি করা পেটে রক্ত বের করে যায় এই দেশে আর শান্তির আশা করা যায় না, প্রেমের শপথ করতে আসির গরজ হবে। আব্বা তোমরা হাসো আমি তখন ওয়াজ শুরু সামনে না হাসির ওয়াজ আছে রাজি আছেন তো কারা কারা রাজি নাই হাত ধরেন আসল ওই হাত দিলে আমার সবার যদি আগেই হাত দিলে বুঝতে পারে না এসবে বলে ঠিক কিনা সবাই মোহাম্মদ রাসূলুল্লাহ, সেই নবীর উম্মত আমরা যে নবীকে পয়দা না করলে পৃথিবী পয়দা হতো না, সেই নবীর উপরে একবার দরুদ পড়তে কষ্ট হবে না কি? যদি কষ্ট না হয় মুখটা বন্ধ না করে একটু জোরে জোরে পড়ি আল্লাহুম্মা সবাই সল্লি আলা মাওলানা ওয়া আলা ধন্য হল তোদের জীবন বৈজ্ঞানিকরা চলে গেছিল সেই মহাকাশে মহাকাশে গিয়ে বৈজ্ঞানিকরা দেখেছে তামাম পৃথিবী অন্ধকার দুটো জায়গার থেকে আলো তামাম পৃথিবী ব্যাপী ছড়ায় পড়তেছে, একটা হলো কাবা শরীফ থেকে আর একটা হলো নবীর রওজা। আপনি ভালো করে সাংবাদিক ইন্টারনেট এদেরকে খুঁজে দেখেন সাংবাদিকরা ওরা নিজেরাই বলেছে আমরা মহারাজ
মহাশূন্যে উঠে গেছিলাম, উঠে যাই দেখি সব অন্ধকার, দুইটা জায়গা থেকে আলো পৃথিবী ব্যাপী আসতেছে, সেটা হলো মক্কার একটা আলো আর একটা মদিনার। তাই যেখানেই আল্লাহ সেখানেই নবী মুহাম্মদ। আপনি নামাজ আদায় করেন, আমাদেরকে অনুমতি দেন, ওই পেয়াদব জয়পালকে আমরা কলেমা পড়ায় আসি। খাজা গরিব নামাজ চল্লিশ বৎসর ওয়াজ করে করে একটা মুসলমান আমি বানাইতে পারলাম না। যদিও দুই একটা মুসলমান বানাই থাকি, সেটা হলো আমার বানোয়াত সমাজে নাম করার জন্য, আমাদের বন্ধুদেরকে সাজায়ে হিন্দু সাজায়ে মুসলমান বানায়ে আমি ইন্টারনেটে দিলাম বাঙালি হুজুরের হাতে। ভারতের মুর্শিদাবাদের 13 জন হিন্দু মুসলমান হয়েছে, কিন্তু ওই 13 জনই মুসলমান ওই ইন্ডিয়া দখল করার জন্য, এটা আমার পাইতারা। একটা নয় দুইটা নয় 90 লক্ষ অন্য জাতি মুসলমান হয়ে কোরআনের আলোয় আলোকিত হয়ে গেছে। সেই খাজা গরিব নামাজকে যদি কোন আলেম বলে পাকা ভণ্ড ছিল, ও আলেম রে তোমার মতো বেআদবের সাজটা সামনে করতে হয়, আল্লাহ ভালো জানেন, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। খাজার বদনাম তুমি করো না, বড় পীর সাহেবের বদনাম করো না, শাহ জালালের বদনাম করো না, শাহ বরানের বদনাম করো না, তোমার যতটুকু পুঁজি সেই পুঁজি মোতাবেক আগায় যাও, তুমি কারো বদনাম করো না। কেন ওনার যদি বদনাম করো, ওনার দেখিতে আমল ভর্তি হয়ে যাবে আমল নামা, আর আমার আমল নামা ওনার গুণাগুলো এসে আমার আমল নামায় উঠে যাবে। আল বিবাদ আসাদ্য মিলাল জিনা, খিদত করা আর জিনা করা সব পরিমাণ গুণা। ইন্টারনেট খুললেই খালি বিপদ। আমি যেটা বলতে চাচ্ছি, যারা বলেছেন আমার নবীকে গালি দিয়েছেন যার জন্য ঘোলা দৃষ্টিতে আমার 4টা সন্তান মারা গেল, আমাদের কি কষ্ট হয় না? মোটেও হয় কেন হয় না? যখন আমার গায়ে আঘাত দেয় তখনই ডাক্তার খুঁজি। আমার ভাই ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুসলমান ভাই ওনার গায়ে আঘাত লেগেছে, কত পরিমাণ অনুভব না করা পর্যন্ত কোনোদিন মুসলমান হওয়া যায় না। আপনার 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 ব্যবহারে আপনার প্রতিবেশী যদি শান্তি না পায়, আপনি প্রকৃত মুসলমান না। ভালো করে বুঝে আশেপাশে যদি কোনো অন্য কোনো জাতি থাকে, এইবার আমার ওয়াজ আসুনের, আমি সরকারের বিরুদ্ধে বলতে যাবি না, বিরোধী দলের বিরুদ্ধে বলতে যাবি, আমি আমি কোন আলেমের বিরুদ্ধে বলতে যাবি, আমি জানি আমার নবীর পক্ষে, আমি জানি কোরআনের পক্ষে, আমার কোরআনের পক্ষে আমার নবীর পক্ষে বলতে যাই, যদি কারো আঘাত লাগে সেটা আমার চাইও না আসেও না। জোরে বলুন, আমার নবী বলেন আমার নবী বলেন ঈসা নবী বলেন আমার নবী বড়, আমার নবী না হলে কোন নবীও দরকার ছিল না। জোরে বলুন ঠিক সেই নবী, সেই নবী উম্মত আমরা, আলহামদুলিল্লাহ বলবেন না, আল্লাহ তাআলা যে সেই নবীর উম্মত করে পাঠিয়েছেন, চিৎকার করে বলুন আলহামদুলিল্লাহ। কি বর্ণিব মহিমা তোমার, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ইব্রাহিম ফেরেশতা স্বপ্নের মধ্যে বলছে, আপনার পেটে যে বাচ্চাটা আছে আখির পয়গম্বর, ওনার নামটা আপনি মোহাম্মদ রাখেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমাদের নাম কি ইব্রাহিম রেখেছেন? এই ভোলা ডিস্ট্রিক্টে যারা নবীর বিরুদ্ধে বলি না, তোমরা এটা ইন্টারনেট নাকি, এটা নেট নাকি, নেটে আরসা করে দিয়েছে, ভোলা ডিস্ট্রিক্টে যারা নবীর বিরুদ্ধে বলি না, তারা ভালো করে শোনো,
নবীর নাম রাখছে কেনা আরে আল্লাহ জিব্রাইল তো হলো মাধ্যম পিয়ন আল্লাহ যা বলেছে আরে আমার নবীর নাম রাখছে কে আমাদের নাম রাখছে কে ওই দিক থেকে আবার কেটে জানি আল বলতে কি সব করে নাম রাখছে এখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরে রাস্তায় ডাকাতি সন্ত্রাসী রাহাজানি এখনো নাই বললেই চলে আবার মনে করেন না তো আওয়ামী লীগের পাকা দালাল বলতে কহ তো এক সময় ছিল সন্ত্রাসীতে ভরা মানুষ রাত বাদ দশটা হলে আর ঘরে কি বের হবে কিনা ধরেন যার শাশুড়ি যাচ্ছেন আপনি রাত দুইটার সময় ওই লোকে সাওয়াল হারায় গেছেন নাম কি সাওয়াল সাওয়াল আব্দুর রহমান নাম হলে বলতো আব্দুর রহমান হয়েছিল যদি ওর ছেলেকে ডাকে বিপদ বিপদ আপনারা কি করতে আর আমার কবির নাম আল্লাহ রাখছেন কি কবির নজরুল মুহাম্মদ নাম যত জপি ততই মধুর লাগে ওই নামে এত কে জানি তো আগে লিখতে পারে মুসলমানের ছেলে লিখতে পারে নবীর পক্ষে কিন্তু লালন তো হিন্দু ছেলে লালন কার ছেলে হিন্দুর ছেলে যদি বলে আলী হে মিমদালে আহম্মদ নাম হইব দর ইতিহাস লিখেছে সর্বোচ্চ সময়ে আমার নবীর নাম দিয়ে লিখেছে জোরে বলো ঠিক কিনা খবরদার তুই কাজে হাত দিতে যায় না একটা হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আর আরেকটা হলো পবিত্র কোরআন তুই যে জায়গায় তুই আঘাত করো এই দেশ নয় তাম পৃথিবী আন কন্ট্রোল হয়ে যাবে কন্ট্রোল করা যাবে না মামিনা পেট নিয়ে জিব্রাইল বলে গেল আমার পেটের বাচ্চা দুই মাসের বেলায় বলে গেল তিন মাসের বেলায় বলে গেল জিব্রাইল বলে আমার পেটে বাচ্চা আছে আপিল উপায় নম্বর কিন্তু আমি তো আমিনা টের পাচ্ছি না তিন মাস হয়ে যায় মেয়েরা টের পায় কি পায় না জোরে বলা লাগবে কিন্তু শাশুড়ি টের পায় না শ্বশুর টের পায় না স্বামী টের পায় না মা বাবা টের পায় না মামেনাকে জিব্রাইল ফেরেশতা বলে যান যদি হিন্দু পাড়া মুসলিম পাড়া খ্রিস্টান পাড়া থাকো ভালো করে শোনো আর যদি মনে করো লোকনাথের ইতিহাস বলতে হবে আমি তাই রাজি শ্রীকৃষ্ণের মথুরা আমি গেছি গয়া আমি গেছি কাবা আমি কি বলে কাশী মথুরা বৃন্দাবন আমি গেছি বলে হুজুর কেন গেছেন আমার স্ত্রী বলতেছে তুমি একজন আলেম মানুষ এই হিন্দুদের শ্রীকৃষ্ণের জন্মস্থান মথুরাই কেন আমি পরে তুমি বক্তা না বক্তা আমার আমি আমাকে বলতে গেলে সবগুলো দেখে রিসার্চ করা লাগবে আমি কোন জাতিকে বিরুদ্ধে বলছি না আমি আমার নবীর পক্ষে বলছি কেউ যদি মনে করে আমার বিরুদ্ধে বলতেছে সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার আমার চাইও না আসেও না ভালো করে শোনো পাগলামি করো না তিন মাস হয়ে গেল বুঝতে পারছে এলাকার মেয়েদেরকে বলে দিস আমার বেটে যে বাচ্চা আছে এটা আখিরি বই নম্বর ওনার নাম মোহাম্মদ রাখতে বলিস এলাকার মেয়েরা এবার পাগলামি করার জায়গা রাত্রে বাতি ধরা কি রাশেন আখিরি বই নম্বর তার মানে গরিবদের ওই রকমই হয় নাকি কোন রিক্সাওয়ালা যদি বলে এটা কোন আমি আজকে নবীজিকে স্বপ্নে দেখেছি ভাই জাহাজ নামাজ করে আমরা কি বলবো
আর যদি অ্যাডভোকেট শামসুল হক উপু ভাই যদি বলে আজকে মলিকে স্বপ্নে দেখেছি গরিবের আবার স্বপ্ন, এক গরিবের বাপ মরে গেছে, কিরে তোর বাপ বলে মারা গেছে, গরিবের আবার মরণ, কোনোরকম শোকটা বুঝা রয়েছে, জোরে বলেন ঠিক বলেন, গরিব যদি গরিব যদি গরিব যদি গরিব যদি মদ খা মদ খা নেশা করেছে 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 বড় লোক যখন খায় তখন ড্রিঙ্ক করেছে করেছে যুবকরা কি বল বলে বড় লোকের ঘরে দেখে আসে গুলশান বনানির ছেলেরা দেখলাম দাঁড়িয়ে নেয় মুসলমান এখানে পঞ্চাশটা সুন্দর আর আমরা সবাই আরো জোরে এইরকম মোটা মোটা লোহার রড মা আমেলার হাতের মধ্যে ঢুকাই নিয়ে বলে কেন বলে আজ কৃষ্ণ থাকছি ওটা শিবরাই না ওটা আমি দেখা তুমি ঘুমাই আসে গো আজকে আর চিপাই আসে নাই বোধ বলে কোনো কিছু অমা ফলাক জিন্নাওয়াল আমি তোমার পেটে যে বাচ্চা আছে আখেরি পয়গম্বর নামরাই কো মুহাম্মদ আমাকে চিনবা না বলে আপনি কে বলে আমি হলাম এই বংশের মুরব্বী মিল্লাতা আবেকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুম মুসলিমিন আমি গোটা মুসলিম জাতির পিতা আমার নাম পাকিস্তানের জাতির পিতা কায়েদ আজম ভারতের জাতির পিতা মহাত্মা গান্ধী বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব তবে মনে রাখো গোটা মুসলিম জাতির পিতা যার নাম তিনি হলেন ইব্রাহিম খলিলুল্লাহ হাতের লোহা স্বপ্নের মধ্যে আঙ্গুলের ইশারা দিয়ে জাতির পিতা বলতেছেন আশহাদু আল্লাহু লা শারীকা লাহ বলার সাথে সাথে লোহার পালা দুইটা আটার মতো বুড়া হয়ে পিসার সঙ্গে লেগে গেছে ছয় মাস হয়ে না না ছয় মাসে তো উঁচু হয়ে যাওয়া
নবীর জন্ম মৃত্যু আমাদের মতন একটাও আমাদের মতন না। জোরে বলেন ঠিক কিনা? তুমি বক্তা বা নবীর বিরুদ্ধে বলছিস? বক্তা এসছে চাপাই নবাবগঞ্জ থেকে বাসে, কুষ্টিয়ায় এসে হাল সার গাড়ি ভাড়া করেছে 1000 টাকা, ড্রাইভারকে বলছে 200 টাকা বকশি দিতে। কমিটি যদি জিজ্ঞাসা করে তো বলবি 12000 টাকা গাড়ি, সেখানে গাড়ি ভাঙচুর এখন তো আসতেই হবে, এই গাড়ি নিয়ে আসছে চাপাই নবাবগঞ্জ থেকে। আসছে কুষ্টিয়ার থেকে, নাম বললো, তার মানে বুয়াজের আগেই 12000 বসাইলো। যারা লম্বা লেকচার দিচ্ছ 30000 টাকা অগ্রিম নিয়েছ, কিন্তু তুমি আসো না, সেই মহাফিল বাঙালি হুজুরকে পরিচালনা করতে হয়েছে। তুমি খবরদার, তুমি নিজের সমালোচনা করবো, আমার নবীর সমালোচনা করবো। আমার নবীর জীবন বড় পবিত্র জীবন, কোরআন শরীফের ভিতরে শুধু নবীর দাঁত ভাঙ্গা রক্ত মিশাই আছে, নবীজির কায়েফের রক্ত মিশাই আছে। শুধু তাই না, নবীজির চাচা আমির হামজার কলিজা ফাটা রক্ত এখানে মিশানো আছে। কোরআন শরীফ আমরা ঘরে বসে পাই না, যার যার মতন মশলা দিবা, আর আমাদের দেশের পাগল মুসলমান বলবে ঠিক কুয়াশের মধ্যে মমতাজের কথা, মমতাজ একটা এম, মমতাজ একটা গায়ক, আমি বাঙালি হইলে এখন শুরু করি নাই ভূমিকা চলতেছে। ছয় মাস হয়ে গেল ট্রেন পাওয়া গেল না, আমি আবার শরীফের পার্টিকে মজবুর করে হাঁটতেছেন ওই সব জায়গায়। আমি বাঙালি হুজুর দেখেছি, কোন জায়গায় আবু জেহেলের বাড়ি, কোন জায়গায় নবীজির মার নাসি কর, সব আমি ঘুরে ঘুরে দেখেছি। সকালবেলা সবে সাবে উঠো মমিন ভাই, ভোরের হাওয়া গায়ে লাগিলে প্রাণ যাবে জুড়া। কুকুর বলে ওহে খোদা, বেনামাজির সঙ্গে যেন না হই দেখা, বেনামাজির সঙ্গে দেখা হলে আমার সেদিন কপালে অন্য জুটে না। এসব ঘটনার কল্যাণ এই গজল বলতাম, আর আমরা মানুষকে ডাকতাম। এইবার বলো, ভোরের হাওয়া, দুপুরের হাওয়া, রাত্রের হাওয়া, কোন হাওয়া মজা? ঘরের হাওয়া মজা, এটা বুঝে যারা ফজরের নামাজ পড়ে হাঁটাহাঁটি করে, তারা আর একটা লোক বুঝে যাবে। আপনাদের গ্রাম অঞ্চলে তো হাঁটে না, খালি কুষ্টিয়ায় শহরে থেকে দৌড়ায়। পরিশ্রম হয় সরে বলো ঠিক নামাজে জামেরা ভোরবেলায় উঠে একেবারে যাতে ডায়াবেটিস আছে আজকের মহাবীরে আল্লাহ যেন সবার ডায়াবেটিস ভালো করে দেয়। চিৎকার করে বলুন তাকায় দেখে বাঘ দিয়ে হরিণের গালে সোমা দিল,
হরিণ গিয়ে বাঘের গালে শোভা দেয়, মারহাবা বলে। এইবার প্রশ্নের জবাব দেন, হরিণ আর বাঘ কোনদিন বন্ধুত্ব হয় নাকি? মুরগি আর শিয়াল কোনদিন এক জায়গায় বসে গল্প করে নাকি? ম্যাডাম কেমন আছো? কিন্তু অষ্টআশীর বন্যাতে শিয়াল আর মুরগি এক জায়গায় বসে গল্প করেছে সহজে বলে। এই খবরের কাগজ পেপারে দিয়েছিল, শিয়াল ভালোভাবে জানে চারিদিকে পানি আর পানি। যদি হামলা মারি, হামলা করি, তাহলে বাড়িওয়ালা যদি দাবর দেয় যাব কোথায়? এইবার মুরগির পার্শ্বে বসে দোষ তুই আর আমি বন্ধু আর মা আমি না করি মানুষ আপনি যাবেন না গো, আমরা যতই জঙ্গলের হিংস্র জানোয়ার হই না কেন, কোনদিন আপনাকে অপমান করবো না। একটু দাঁড়িয়ে যান মা, আমি না দাঁড়িয়ে গেছেন আপনাকে একটু সুমা দিব পায়ে, সুমা দিতে চাইলে আমি গাড়িও ফেলে দৌড়বো। পাঁচ করার টাকা তো দৌড়ের কথা, আমি পাঁচ করার টাকা তাহলে গাড়িও নিব। আপনার পবিত্র হাত ওখানে আমাদের মাথায় দিয়ে দেন, একটু দোয়া করে দেন, বাঘের হরিণ কান দেয়। আমিনা ডাক দিয়ে কর, আগে প্রশ্নের জবাব দাও, তুমি বাঘ, তুমি তো মানুষের পায়ে চুমা দাও না, মানুষকে পাইলে খেয়ে ফেলো, আমার সঙ্গে দিয়ে কোন মানুষ যাওয়ার মতো শক্তি নাই। আল্লাহ এত শক্তি আমাকে দিয়েছে, কিন্তু মা গো পৃথিবীর অন্য কোন আমিনা হলে তখন দেখতাম, মা গো আপনার পায়ে সোমা দিন নেয়, আপনার পেটে যে বাচ্চাটা আছে এটা আখেরি পয়গম্বর, আখেরি পয়গম্বরকে আমরা সোমা দিয়েছি। তোমাদের ভিতরে তো বন্ধুত্ব হয় না, তোমাদের ভিতরে তো বন্ধুত্ব কেন? তুমি সোমা দিলে হরিণ, কেন হরিণ সোমা দিল? আপনি ভোর বেলায় ঘুরতেছিলেন, ভোরের হাওয়া এসে আপনার পেটে লেগেছে, ওই পেটে আখেরি পয়গম্বর আসে গো মা, আখেরি পয়গম্বরের পেটের হাওয়া গিয়ে যখন পাহাড়ের উপরে আমাদের দুইজনের নাকে লাগলো, আমার নবীর গন্ধ পেয়ে আমরা দুজন সঙ্গে সঙ্গে হিংসা ছেড়ে দিলাম। কিন্তু আমরা কি হিংসা ছাড়িছি নাকি? পুলিশে পুলিশে মিল আছে কি নাই? আমিনপুর থানায় কোন পুলিশে পুলিশে মারামারি করে পুলিশ বসে নাকি? মাধপুর পুলিশ ফাঁড়ি আপনাদের এলাকায় পুলিশ ফাঁড়ি আছে কিনা জানা নাই? মাধপুর পুলিশ ফাঁড়িতে তিনটা পুলিশ এক বৈঠকে এক ঘরে থাকে, এক পাতিলের রান্না খায়, এক গোসল খায়, এক গোসল করে, এক বাথরুম ব্যবহার করে। পুলিশে পুলিশে মারামারি করে মাধপুর পুলিশ ফাঁড়িতে দুইটা পুলিশ মারা গেছে নাকি? একটা গোয়াল ঘরে রেশন বাড়ি বলে একটা জায়গা আছে সাজার করে, একসাথে 400-500 গরু আছে, কোনদিন তো কোন গরু যুক্তি করে একটা গরুকে মেরে ফেললো না, সবার ভিতরে বন্ধুত্ব। কিন্তু আমাদের আলেম ভাইদের মধ্যে কোন বন্ধুত্ব পাওয়া যাচ্ছে না। পুলিশে পুলিশে গরু ছাগলে লালন সালমান গলে যাই দেখেন না, কালে ক্যান্সার ডায়াবেটিস সব ধরনের উপর তো দিন গাঁদাল করে না, কেটা কই কই আর খাও, এক কল কি কয়জন খায়? 10-12 জন এক কল কি খায়? তাদের মধ্যে হিংসা নাই। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার নবী বলেছেন আলেমরা আমার অংশীদার, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, যে কুরআন শিখে অপরকে শিখায় তার থেকে ভালো মানুষ দুনিয়ায় নাই। কিন্তু ইন্টারনেট খুললেই দেখা যায় এক কুল্লা আর এক কুল্লার বিরুদ্ধে কাফের ফতোয়া দেয়। আমরা
হুজুরদা শুধু এক পদবি আর এক পদবি দিয়ে মালাবা তোমার এইভাবে যদি হয় তাহলে ওয়াকসিমু বিহাবলিল্লাহ জামিউ ওয়া লা তাফাররুকু আর কি নামাজের আয়াত কি নাই আল্লাহ তাআলা সবাইকে এক করে দেন সবাই বলেন আমিন আস্তে আস্তে ওয়াজ বাড়াবো না মোনাজাত করব ওয়াজের পক্ষে কারা কারা কাছে হাতে আছে হাত ধরে বাপ রে সবই দেখি গো এখানে এক লোক আর্ধে হাত তুলছে বলে বাবা যখন বাড়ো তখন পারস করব আর যারা ফুল হাত তুলেছে তারা বলে সালাম বাবা নারায়ে তাকবীর হ্যাঁ ভাইরা খবরদার তবারক রেডি রাখেন पक्षे नबी के लिए जरा कुछ आबू जेहर वंशधर बोलो ठीक লাভ নাই কিন্তু আল্লাহর ঘরকে কি অপমান করবে আমি কি বলেছি যে 5000 টাকা কে দিবেন যার যা আছে যদি 10টা টাকাও পারে আল্লাহর ঘরের শুধু বারান্দার কাজটা বাকি আছে ভাই কমপ্লিট নাকি ভাই শুধু বারান্দার কাজটা বাকি আছে আল্লাহর ঘর আপনি আসেন কাশিনাথপুর এই মসজিদ আপনারই মসজিদ আপনি আসেন পাবনা শহর থেকে এই মসজিদ আপনারই মসজিদ 10টা টাকা হলো দিবেন আমি মাত্র ঘড়ি ঘড়ি 20 মিনিট একটু মুনাজাত করব তারপরে ওয়াজ শুরু হবে এই যে সব ছেলেরা কাশিনাথপুর থেকে আসে কাশিনাথপুর থেকে জালসা শুনছি মহালিমাতু সাবিয়ার খেজুরের বাগানে কয়েকটা খেজুরের গাছ মারা গেছে উনি আস্তে আস্তে একে একে পরীক্ষা করছে সবই যখন বিরোধ ফাঁসি খেজুরের বাড়ি দেখ দেখে আসি আমার মধ্যে আগো মনে রে নতুন নতুন পাতা পাতা বের হয়ে গেছে আমি যে কাল থেকে ধরেছি এই খান থেকে পাইতো পাই যদি আমি ওয়াজ করে যাই আমার হাতে যা সময় আছে সময় শেষ গুনা দিলাম যার জন্য আমি শর্ত করি 4 বছর লালন পালন করলেন মা আমিনা লালন পালন করলেন 2 বছর এইবার জোরে বলেন আমার নবীর বয়স কত হলো আমার নাতি কেন বাবার
তুমি যত আদর করো না কেন তোমার হাজারবার আদর বাবার একবার আদরের মতো হয় না। আব্দুল্লাহ কবরের পাশে নবীজি যাই কাঁদতেছেন, মাসিনা কাঁদতেছেন, কাজের মেয়ে উম্মে আইমান কাঁদতেছেন। বলেন তো ইহুদিরা নবীর শত্রুরা বন্ধু, শত্রুরা কান্দে আমাদের দেশে, আমাদের যেমন হিন্দুদের যেমন পুষাই বা ঠাকুর, ওই খ্রিস্টানদের ওদের হলো পাদরি বলা হয়, ধর্মীয় নেতাকে এক পাদরি এসে বলতেছে তোমরা কান্দব কেন, ওই ইহুদিদেরকে বলছে তোমরা কান্দব কেন, ইহুদিরা সাইরুছ
করে বলছে বেচারে মাকে আদর করে তোর আত্মা মিটলো না আর আমি সন্তান তোকে আদর করে আমি মার আত্মা মিটলো না আমি তোকে আল্লাহর রাস্তায় ছেড়ে দিয়ে আমি দুনিয়া ছেড়ে চলে গেলাম নবী এই বয়সে কি হয়ে যা খবর চলে গেল দাদা আব্দুল মুতালিবের কাছে আপনার বউ রাস্তায় মারা গেছে দাদা আব্দুল মুতালিবের একেবারে দিশাহারা হয়ে গেল বলবো বাবাকে দেখতে গিয়ে মাকে রেখে আসলাম এইবার বলো গো দাদু ভাই আমি কার নৌকায় এই বিশ্ব সমুদ্র পাড়ি দেই দাদার কাছে লালন পালন হলো 3 বছর রোগের বয়স এবার কত বছর হলো আমি কত লম্বা কাহিনী বলতে গেলে আমি তো বক্তা প্রধান বক্তা যেখানে আছে আমাকে প্রধান বক্তার টাইমটা নিয়ে সেই পর্যন্ত আমাকে ওয়াজ চাই মেকআপ দিতে হবে জোরে বলে ঠিক কি না হ্যাঁ বাবা জি বক্তা আলে বাবা রে খুব খেয়াল করে শোনো মন যদি দিতে হয় মন যদি দিতে হয় নবীকে দিও উম্মতের কষ্ট দাদার করে দারুন পালে দাদা শুয়ে আছে 8 বছরের নাকি পেটের উপরে মাথাটা এইভাবে রেখে চোখ দিয়ে পানি ঝরতে দাদা আব্দুল মুতালিবের মুখে পানি চুমায় চুমায় নবীজির ঘরের নেতা না নেতার ঘরের নেতা আমাদের দেশে আমাদের নেতা ছিল আগে সাগর সরিয়ে রয়েছে এখন বিশাল আরে সাজার করে কথা বলছিলাম বাংলাদেশে এমন নেতা নাই নাকি আমরা যখন মারা যাব সামনের যে বক্তা গুলো আসতেছে আমি সুফিয়ান মারা যাবে সামনের যে বক্তা আসতেছে কোন ডিজাইন নিবাস করবে তা জানি না বাংলাদেশে একটা বক্তা জন্ম হয়েছে কুষ্টিয়া জেলায় সে আবু লাহাবকে আউল নামে রসুল বলে জোরে বলেন না রসুল আর উম্মুল মুমিনিন মা খাদিজা কুবরাকে বলেন যে নবীজির প্রথম হাতে পায়াত গ্রহণ করেছে খাদিজাতুল কুবরাকে এই বাংলায় ভাবটা বলতেছে তালাক খাওয়াই না আমার হাবিবকে আমি অধিকারী করে পাঠাইছি নবী তাহলে মিথ্যা তোমার নবী বলে ঈশ্বর জ্ঞান ভান্ডারের মালিক আর তুমি বলতেছো মুখের শব্দ যার জন্য আমাদের কুষ্টিয়ায় শিয়া ইহা
ঠাকুরের বাড়ি আছে, রবি ঠাকুর যেই জায়গায় সিয়ারে বসে রবি ঠাকুরের তো এখনো সেই সিয়ার আছে, সেই টেবিল আছে, ওনার বাথরুম ওনার বেডরুম সব ওইভাবে আছে, প্রত্যেকটা তার কিছু না কিছু স্মৃতি আমি একটা কথাই বলতে চাচ্ছি, নেতা মারা গেলে নেতার প্রতিটা একটা কিছু না কিছু চিহ্ন থাকে কি থাকে না। দাদা আব্দুল কোরাইশ বংশের নেতা খুব বড় নেতা, আমরাই তো দেখেছি যুবকের হাতে যদি বিড়ি সিগারেট থাকতো ফিনান্সের আসলে ফেলাই দাও, মসজিদ আসলে ফেলাই দাও, চেয়ারম্যান আসলে ফেলাই দাও, হাজি সাহেব আসলে ফেলাই দাও, গাজী সাহেব আসলে ফেলাই দাও, এরকম তার কিছু বিয়াদব যুবক আছে পয়সা হুজুর কিছু মনে করবেন না, মেসেজ আছে নাকি জামানা যখন ঘটে মক্কার মানুষ বলে আমাদের নেতা দাদা আব্দুল মুতালিব চেয়ারখানা জীবনের মধ্যে ভাইদের কাজ করি না, সুবহানাল্লাহ বলে এইবার মক্কার মানুষ সব আসতেছে, দাদা আব্দুল মুতালিব যা নাই দিবেন মক্কার মানুষটা মেনে নেবে, লোকজন এসে বসে একটা নুরানো আলোর বাচ্চা বসে আর মুশকিল মুশকিল আসে আমরাই তো সহ্য করতে পারবো হয়তো উঠতে পারলাম, যদি নেতার কেউ হয় মানুষ সব টেনশনে আছে, কিন্তু সবার মনটা বাচ্চার পক্ষে যে নেতাই বাচ্চা কিন্তু নেতা যে রাগি মানুষ আর আমার আপনার 8 বছরের নেতা দাদার দিকে তাকায় মিনিট মিনিট করে হাসে, যে ঘরে আসছে 80 ঘন্টা দেখছে না, দুতলা বিল্ডিং লাইব্রেরি করেছে,
আসছেন আমি আবার ওই জায়গায় কাঁদতেছি আল্লাহ এই ঘরে আমার রোগী প্রথম আসি পরিশেষ এই আসি ঘরের বরকতে তুমি আমার গুনাহকে মাফ করো আসল থেকে এরকম কোনো বিষয় আল্লাহু আমার বাড়ি কুষ্টিয়ায় পেশাব করবে আমরা তবারক খাই বাংলাদেশের একজন সোহাবী হেডমাস্টার বলেছে তবারক খাওয়া আর পায়খানা খাওয়া শুনে বলে মানুষ নিচু হয় তাই বলে কি এমনি কিছু হয় নাকি খবর তা এসব বাজে কথার ভিতরে গেলে এই দেশটা ধ্বংস হতে বেশি টাইম নয় এত গজল তো কোনোদিন ছিল না ছিল এত এত হইচই তো ছিল না ছিল বাবা জিয়া আমি বাংলায় হুজুর বলতে চাই আমরা পক্কা 500 টাকা কম দিলে আর বেদ হবে না নাকি তাবলীগ জামাত মসজিদের মধ্যে যায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ইমাম সাহেব সালাম ফেরানোর সাথে সাথে একদল আমির কয় ইনশাআল্লাহ ভাই বাকি নামাজ আনতে কিছু দিনের আলোচনা হবে থাকলে বহু বহু পঞ্চাশজন মুসল্লি যদি মসজিদের মধ্যে থাকে ফায়দা নাই পাঁচজন আর ৪৫ জন ফায়দা নেয় না আমার কথা হলো তাবলিগ করতেছ করো আমি তোমাদেরকে এত মাথায় বাড়ি দিতে যাচ্ছি না তোমার হিসাব তুমি দিবা আমার হিসাব আর জমিনের দিনের দাওয়াত দাও এই জমিনের দিনের দাওয়াত দিয়েছে বাবা শাহাদার শাহপরাল আমানত শাহ বাবর শাহ পায়েদের গোস্বামী বাবা মখদুম শাহ রহমতুল্লাহ আলাইহ হাজর হাবিবুল্লাহ শাহ রহমতুল্লাহ আলাইহ আরে ভিক্ষে করে নিয়ে এসে তাও বলছে যে শেখ হাসিনা ওদের যে সাতলা চত্বর থেকে যেভাবে তাই দিল এইভাবে সব পড়েছে ওরাই আবার দায়ী কয় ইনি হলেন কওমি জহমি এইবার এই কথাটা ইন্টারনেটে গেলে আওয়ামী লীগের ছেলেরা বললে তো বিখ্যাত পাবে আর কত সাইকি রাখা যে শেখ হাসিনাকে কালকে বলল মারা যায় না আবার তাই বলল তুমি আমাদের কওমি জহমি না আমরাও আওয়ামী লীগ করি কিনা আমরা বঙ্গবন্ধুকে আজীবন বঙ্গবন্ধুই বলেছি ওরা কিন্তু বঙ্গবন্ধু বলে বঙ্গবন্ধু বললো না আল্লাহ কয় বঙ্গবন্ধু বলবি না বঙ্গ বাবা বলে আমি কারোর বিরুদ্ধে বলতে চাই না আমি কোনো বিরুদ্ধে বলি না কিন্তু ইদানিং দেখতেছি আমার বিরুদ্ধে অনেকেই খেপে উঠতেছে তাই এবার আজ বিশ্বরে জারি করছিলাম কাজা বাবা আমাকে দশ বছর হায় দিয়েছে তিনজন উস্তাদ মিলে তার সাথে দিমাগ করে গলা কেটে নদীতে ফেলাই দিয়েছে একে বলা হয় পলাশ গা কোথায় পেয়েছ আমরা শুনলে জামাতের মানুষ
আমরা শুধু ওলি আল্লাহ গর্জব ওলি আল্লাহ আমলে বসে আছি, আমরা তোমাদের বিরুদ্ধে বলার চেষ্টা করি না, তোমরা আমাদের বিরুদ্ধে বলে যাচ্ছ অনবরত। যদি আমরা মনে করি বাংলার জমিনে তোমাদের স্থান হবে, মহাব্বতের সাথে বলি আল্লাহুম্মা জোরে জোরে শুরু করি। একটা এই মানুষ ধান তো পাই 2000 টাকা পাঠিয়েছেন, একটু দোয়া চাই পাঠিয়েছে, একটু মন মোনাজাত করে যাও তো সত্যকালে মাবাব জালো মরে রে তাহার মত দুঃখী নাই রে জগতে। মুক্তি দিয়ে দাও ভাইয়ের হাত ছাড়া ধন দৌলতে ভরপুর করে দাও, যে ধন দৌলতে আহলে সুন্নত ওয়াল জামাত করে জীবনটা কাটিয়ে যেতে পারে না। ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কথা শেষ হয় নাই, আমার টাইম বহুত আছে, আমি এটুক করে নিলাম, এটুক করে নিলাম। একটা কারণে ওনারা আমাকে বলেছে হুজুর শব্দ আদায় করা কি করব আমরা, একটু টাকা শর্ট বা বোঝেন তো এত বড় প্ল্যান যাই হোক আলহামদুলিল্লাহ, আরো যদি কেউ দেওয়ার দরকার থাকে টুকটাক করে দেবেন। মা বোনেরা অনেকগুলো টাকা দিয়েছেন, মা বোনেরা আপনাদের আল্লাহ দানকে কবুল করুন সবাই বসুন। হঠাৎ করে চিন্তা করতেছে কুকিয়ালের সাথে শোনেন আমার ভাই আব্দুল্লাহ মারা গেল, আমার ভাইয়ের একটা সন্তান হয়েছে পেটে বাচ্চা রেখে আমার ভাই কবরে গেছে। আমি কেমন ভাই ভাই ভাতিজার খবর নেই না চলে গেছে, আমার ভাতিজাকে একটু দেখে আসি। দেখতে গিয়ে দেখে মা আমি না খাতুন কাজে ব্যস্ত, এইবার চাচা ঘরের মধ্যে ঢুকে পড়ে দেখে দোলনায় ছোট্ট একটা বাচ্চা, মা আমি এখন গোসল করে পেট ভরে দুধ খাওয়ায় ঘুম পড়ায় রেখেছে। নবীর চাচা বলছে আমি যখন ঘরের মধ্যে ঢুকলাম নবীরাই দোলনায় কে যেন আমার ভাতিজার দোলনায় দোলায় না। চারিদিকে তাকিয়ে কেনা গেল আমি নবীরাই দোলনায় দোলনা দোলে কেমন সত্যের দোলনা হয়েছে কথা বললাম থেমে গেল। আমার ভাতিজার বুকের কাপড়টা সরাই দিয়ে দেখি নবীর চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীর চাচা বলেন আহারে এটা কোনো মানুষের বাচ্চার মতো মনে হয় না, মনে হলো যে আমি একা তো একটা হিয়ার টুকরাকে ঢেকে রেখেছে। আদজা আকুম মিনাল্লাহি
মা দুর্ণা দিয়ে কাজে ব্যস্ত থাকে, ওই দুর্ণার মধ্যে ছেলে বাবা বাবা করে কান্দে।
জবাব দাও বলে কি আঙ্গুলটা এইভাবে নড়তে ছিল আমি চেপে ধরলাম চেপে গেল ছেড়ে দেওয়ার সাথে সাথে আকাশের চন্দ্রটা তোমার আঙ্গুলের তালে তালে উঠতেছিল নামতেছিল চিৎকার করে কান্নার পায় চাচা এই প্রশ্নের জবাবটা দিতে গেলে আমার বুকটা কেঁদে এমনিতেই আমার চোখটা ভেসে যায় বুকটা ভেসে যায় চোখের পানিতে বলে কি ব্যাপার সবাই বলে আয় আয় চান মামা বলে কি বলে না চাষি করে নাই আমি করে নাই বোন করে নাই বলে দিয়ে কয় আয় আয় চান মামা আয় আয় চান মামা তিন দিয়ে যা বলে জোরে বলেন ঠিক কিনা আয় আয় চান আমি আল্লাহ তাআলা আমার আঙ্গুলের ইশারায় ওই চন্দ্রটাকে তাপে দাহার বানিয়ে দিয়েছে যতগুলি বান্দা বান্দি হাত ছাড়ে তার মা কবরে তার বাবা কবরে মা বাবা যদি আফ্রিকার জঙ্গলে বাস করতো
মোবাইলের নেটওয়ার্ক থাকলে সন্তান সন্ততি যে মা কবরে যে বাবা কবরে এই খবর বিছানা তো কেউ জানে কেমন দেখেছো মাকে কেমন দেখেছো বাবাকে কিয়ামত পর্যন্ত মা বাবার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া রাহমনা মাআহুম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।